প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে ইকবাল সিদ্দিকী স্পোর্ট অ্যান্ড কলেজের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও ক্লাসটি শুরু করছি। আজকের ক্লাসটি দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় দ্বিতীয় আলোচ্য বিষয় ঋতু পরিবর্তন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের ক্লাসে ঋতু পরিবর্তন সম্পর্কে জানব। ঋতু পরিবর্তন কীভাবে হয়, কোন গোলার্ধে কখন কোন ঋতু বিরাজ করে, আমরা এই বিষয়টি জানব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে শুরু করা যাক। আমরা জানি যে পৃথিবী তার নিজ কক্ষপথে কি করেন, প্রদক্ষিণ করেন 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ডে নিজ কক্ষপথে ঘুরে আসেন সূর্যের চারিদিক দিয়ে। আমি ঠিক পৃথিবীর চারটি অবস্থান ব্যাখ্যা করেছি। এই দুটি পৃথিবীর কক্ষপথ হয়, পৃথিবী এই কক্ষপথে ঘুরছে, পৃথিবী এই কক্ষপথে ঘুরছেন এবং ঘোরার মাসের চারটি তারিখ আমি বোঝানোর চেষ্টা করেছি। প্রথমে আমরা চলে যাব বাইশে ডিসেম্বর। এই সময়টাতে পৃথিবী সূর্যের চাইতে প্রদক্ষিণকালে এমন একটি অবস্থানে গিয়ে পৌঁছে যে সময়তে উত্তর গোলার্ধে শীতকাল থাকে। কী কাল থাকে? উত্তর গোলার্ধে শীতকাল থাকে এবং দক্ষিণ গোলার্ধে বসন্তকাল থাকে, দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল থাকে এবং উত্তর গোলার্ধে শীতকাল এবং দক্ষিণ গোলার্ধে বসন্তকাল থাকে। উত্তর গোলার্ধে সময় দিন ছোট হয়, শীতকাল যে অঞ্চলে থাকে সে অঞ্চলের দিনটা কী হয়, ছোট হয় এবং গ্রীষ্মকালের দিনটা বড় হয়। তাহলে দক্ষিণ গোলার্ধে কী হয়, দিনটা বড় হয়। আর এই সময় যে সূর্য দক্ষিণ গোলার্ধে দিন বড় হয়, এই সময় সূর্য 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ বরাবর কিরণ লম্বভাবে কিরণ হচ্ছে, কিরণটা পড়ছে 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে, উত্তর দিকে না। এই যে রেখা, যে 0 ডিগ্রি যে রেখাটি, এই রেখার উপর দিকে উত্তর, নিচের দিকটা দক্ষিণ। মূলত 0 রেখাতে কিরণ না দিয়ে সূর্যটা দক্ষিণ গোলার্ধে কিরণ দিচ্ছে, এই জন্য দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল হবে, দিনটা কী হবে, বড় হবে, আর উত্তর গোলার্ধে শীতকাল হবে এবং দিনটা ছোট হবে। আবার 22 ডিসেম্বর থেকে সূর্য আবার সামনে এগোতে থাকবে 21 মার্চে গিয়ে পৌঁছবে। 21 মার্চ তারিখে উত্তর গোলার্ধে বসন্তকাল হবে, উত্তর গোলার্ধে কোনকাল হবে, বসন্তকাল হবে এবং দক্ষিণ গোলার্ধে শরৎকাল। মনে রাখতে হবে শীতের বিপরীতে গ্রীষ্ম এবং বসন্তের বিপরীত শরৎকাল আসবে। তাহলে দক্ষিণ গোলার্ধে শরৎকাল এবং উত্তর গোলার্ধে বসন্তকাল। এই সময়টাতে সূর্য এই যে কিরণগুলো কোন রেখা বরাবর, 0 ডিগ্রি অর্থাৎ নিরক্ষ রেখা বরাবর কিরণ দিবে সূর্য, দুই গোলার্ধ থেকে সমান দূরত্ব বজায় রাখবে, অর্থাৎ সূর্যের আলোটা নিরক্ষ রেখা বরাবর লম্বভাবে করবে। এই সময় উভয় গোলার্ধ সূর্য থেকে সমান দূরে থাকবে, যার ফলে উভয় গোলার্ধ দিন এবং রাত সমান হবে, দিনের এবং রাতের দৈর্ঘ্য সমান হবে। এই সময় উত্তর গোলার্ধে বসন্তকাল এবং দক্ষিণ গোলার্ধে শরৎকাল, এই সময়টাকে বাসন্ত বিষুব বলা হয়। এরপর সূর্যটা আবার সামনে, এরপর পৃথিবীটা আবার নিজ কক্ষপথের সামনে দিয়ে এগোতে থাকবে। যখন পৃথিবী 21 জুন তারিখে পৌঁছবে, কোন তারিখে পৌঁছবে, 21 জুন তারিখে পৌঁছবে, তখন সূর্য আবার কী করবে, 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ বরাবর কিরণ দিবে, অর্থাৎ উত্তর গোলার্ধে 0 ডিগ্রি এই রেখা কিরণ না দিয়ে 23.5 ডিগ্রি এই রেখা বরাবর চলবে, যার ফলে উত্তর গোলার্ধে দিন বড় হবে এবং সূর্যের তাপ বেশি পাবে, যার কারণে গ্রীষ্মকাল হবে। আর দক্ষিণ গোলার্ধ সূর্য থেকে দূরে থাকার কারণে দক্ষিণ গোলার্ধে শীতকাল হবে, কী কাল হবে, শীতকাল হবে এবং এ সময় দক্ষিণ গোলার্ধে দিন ছোট হবে, রাত বড় হবে, আর উত্তর গোলার্ধে দিন বড় হবে, রাত ছোট হবে। প্রিয় শিক্ষার্থীরা, এই দিনটি হল উত্তর অয়নান্তের শেষ দিন, অর্থাৎ সূর্য এই দিনের পর উত্তর গোলার্ধ থেকে যাবে না। এই যে রেখা বরাবর, অর্থাৎ 23.5 ডিগ্রি রেখা বরাবর সূর্য কিরণ দেবে, এই রেখার বাহিরে আর যাবে না, তখন ধীরে ধীরে নিরক্ষ রেখার দিকে আসতে থাকবে। এই সময় উত্তর গোলার্ধের সবচেয়ে দিনটা কি হয়, বড় হয়, কোন দিন, এই যে 21 জুন তারিখ, 21 জুন তারিখে উত্তর গোলার্ধে দিন সবচেয়ে বড় হয় এবং দক্ষিণ গোলার্ধের দিন সবচেয়ে ছোট হয়।
আবার পৃথিবীর নিজ কক্ষপথের সামনের দিকে এগোতে থাকে। এবং যখন পৃথিবী 23 সেপ্টেম্বর তারিখে পৌঁছবে, এই সময় আবার উভয় গোলার্ধ সূর্য থেকে সমান দূর অবস্থান করবে এবং সূর্যের কিরণটা জিরোনিক্ত রেখা বরাবর, নিরক্ষ রেখা বরাবর লম্ব হয়ে পড়বে। তাই উভয় গোলার্ধ সমানভাবে কী পাবে, সূর্যের তাপ আলো পাবে। এজন্য উভয় গোলার্ধ দিন এবং রাত কী হবে, সমান হবে। কিন্তু উত্তর গোলার্ধে এই সময় শরৎকাল হবে এবং দক্ষিণ গোলার্ধে বসন্তকাল হবে। এই সময়টাকে বলা হয় বাসন্ত বিষু। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, চারটি অবস্থান থেকে, পৃথিবীর চারটি অবস্থান থেকে কী করা হলো, ঋতু পরিবর্তন ব্যাখ্যা করা হলো। প্রথমে রয়েছে 22 ডিসেম্বর, এই সময় উত্তর গোলার্ধে শীতকাল হবে এবং দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল হবে। আবার পৃথিবী যখন গ্রীষ্ম কক্ষপথের সামনের দিকে এগোবে এবং 21 মার্চ তারিখে পৌঁছবে, এই সময় উভয় গোলার্ধ সূর্য থেকে সমান দূরে থাকবে, অর্থাৎ সূর্যের কিরণটা পড়বে 0° রেখা, অর্থাৎ নিরঙ্ক রেখা পড়বে, যে রেখাটা উত্তর এবং দক্ষিণ গোলার্ধকে সমান দুই ভাগে বিভক্ত করেছে, সেই রেখা বরাবর রঙ হয়ে তার জন্য উভয় গোলার্ধের দিন এবং রাত সমান। আবার চলে আসবে কোথায়, 21 জুন, এই তারিখে সূর্যের কিরণটা 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ বরাবর। এর কারণে উত্তর দিকটাতে কি হবে, উত্তর দিকটাতে দিনের দৈর্ঘ্য বড় হবে এবং তাপ, সূর্যের তাপ এবং কিরণটা বেশি পড়বে। এই কারণে উত্তর গোলার্ধে এই দিনটা গ্রীষ্মকাল হবে এবং বিপরীত দিকে দক্ষিণ গোলার্ধে এই দিনটা শীতকাল এবং দিনটা কি হবে, ছোট হবে। এবং এমনিভাবে সূর্যটা আবার কি করবে, যখন 23 সেপ্টেম্বর পৌঁছবে আবারও 21 মার্চের নেই নিরঙ্ক রেখা বরাবর 0° রেখা বরাবর, বিষুব রেখা বরাবর সূর্যের তাপটা কিরণটা পড়বে এবং উভয় গোলার্ধ সূর্য থেকে সমান দূর অবস্থান করবে এবং উভয় গোলার্ধে সূর্য সমানভাবে কিরণ দেবে। এই জন্য উভয় গোলার্ধে দিন এবং রাত সমান হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে জানলাম যে ঋতু পরিবর্তন কীভাবে হয়। মূলত পৃথিবীর সূর্যের চারিদিকে প্রদক্ষিণকালে সূর্যের তাপ এবং কিরণটা পৃথিবীর বিভিন্ন অংশে বিভিন্নভাবে পড়ে। সূর্যের তাপটা পৃথিবীর যে অংশে বেশি পড়ে সেই অংশটা গ্রীষ্মকাল হয় এবং ওই অংশটাতে দিনের দৈর্ঘ্যটা বড় হয়, রাত ছোট হয়। আর সূর্যের কিরণটা পৃথিবীর যে অংশে কম পড়ে, সূর্যের তাপ এবং আলো যে অংশটা কম হয় সেই অংশটাতে শীতকাল হয় এবং দিন বড় হয়, দিন ছোট হয়, রাত বড় হয়। আবার 21 মার্চ 23 সেপ্টেম্বর এই দুটি তারিখে উভয় গোলার্ধের দিন রাত সমান হয়। কেন সমান হয়, কারণ এই দুটি সময়ে পৃথিবীর এমন একটি জায়গায় অবস্থান করে যে সূর্যের কিরণ বা সূর্যের তাপ উভয় গোলার্ধের সমানভাবে পড়ে, উভয় গোলার্ধের সূর্যের আলো সমানভাবে পায়, এই জন্য উভয় গোলার্ধের দিনের দৈর্ঘ্য কী হয়, সমান হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই ভিডিও ক্লাসে সংক্ষিপ্তভাবে দিন ঋতু পরিবর্তন সম্পর্কে জানলাম, তোমরা তোমাদের পাঠ্য হয়ে আরও ভালোভাবে দেখে নেবে। এর পরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা আমাদেরকে জানাবে, তোমাদের সেই প্রশ্নের উত্তরগুলো আমরা দেওয়ার চেষ্টা করব। আর এই ক্লাসটি ভালোভাবে তোমরা বারবার দেখবে, আসলে এই ক্লাসটি মুখস্থ করার বিষয় নয়, তোমরা বুঝতে পারলেই তোমরা নিজে নিজে উত্তর তৈরি করতে পারবে। আশা করি ক্লাস তোমাদের সঙ্গে বোধগম্য হবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।